নমস্কার আমি হলাম উনিশে নভেম্বর আমাদের দেশের প্রধান সেবক অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ঘোষণা করেন এবং সেই ঘোষণাটি হলো এই আজ মেকো পুরে দেশ কো বতানে আয়া হু কি আমি কৃষি কানুন কোপস লিয়া হয় কিন্তু যে এক বছর ধরে গত এক বছর ধরে যে আন্দোলন চলে আসছে কৃষকদের যে আন্দোলন চলে আসছে সেখানে যে ছশো জনেরও বেশি মানুষ অর্থাৎ কৃষক মারা গেলেন তাদের উদ্দেশ্যে কিন্তু তিনি খুব একটা কিছু বলেননি এবার একটু ঢোক গিলে নিয়ে যদি বলি যে এবছরে জুলাই মাস অবধি আমাদের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়েছেন যে জুলাই মাসের রিপোর্ট অনুযায়ী যে তখন অবধি নাকি কোনো কৃষক মারা যায়নি যদিও সেই সময় দুশো আটচল্লিশ জন কৃষক অলরেডি মারা গেছিল আর কি তারা মারা গেছিলেন এবার দেখুন তিনটি কৃষি বিল ফিরিয়ে নিয়েছে এর থেকে বড়ো কিছু হতে পারে নরেন্দ্র মোদী সেই ভাষণেই ওই কথা জানিয়েছেন যে তিনি চেয়েছিলেন সবার ভালো কিন্তু কিছু সংখ্যক কৃষক সেটা বুঝল না স্বাভাবিকই তো আমাদের দেশের দশ কোটি কৃষক মানে আমাদের দেশের বেশিরভাগ কৃষকই আসলে মানে দু হেক্টরেরও কম জমির মালিক কানা বহন করে এবার আপনাদের কাছে অনেকেরই মনে হতে পারে যে এরা তো সব কোটিপতি বড়লোক কৃষক তাদের নিয়ে আমি কেন কথা বলছি কিন্তু মজার বিষয়টা হচ্ছে এই যে পাঞ্জাব ইউনিভার্সিটির একটা রিসার্চ অর্থাৎ পাঞ্জাব ইউনিভার্সিটির দুজন রিসার্চার এই তথ্য তুলে এনেছে যে যে ছশো জন অথবা ছশো জনের বেশি মানুষ মারা গেছে তাদের কাছে তিন করো জমি ছিল না অর্থাৎ দু হেক্টরটা আর অনেকটা বেশি ছশো সংখ্যাটা যাই হোক যতজন মানুষই মারা গেছে তাহলে আরও বাদবাকি আন্দোলনরত কৃষকরা সত্যি সত্যি কি কোটিপতি ইউনিয়ন মিনিস্টার অজয় কুমার মিশ্রা লক্ষিমপুর ঘটনার কিছু সময় আগে একটি মঞ্চে একটি বক্তব্য রেখেছিলেন সামনা করো আগে এবার ফিরা যাক লক্ষিমপুরের ঘটনাটা কি ছিল লক্ষিমপুরের ঘটনাটা এই ছিল যে সেই দিন যেই দিন অব্দি আমাদের চোখের সামনে ভিডিওটা না উঠে আসে যে কৃষকটা শান্তভাবে হেঁটে যাচ্ছিল এবং সেই অজয় কুমার মিশ্রার ছেলে আশিস মিশ্রা যে গাড়িতে ছিল সে গাড়িটি সে কৃষকদের উপর দিয়ে চলে যায় অর্থাৎ এটাকে বলা হয় যে মার্ডার কিন্তু যদিও আমি জানি না আমি বললাম যে এটাকে বলা হয় মার্ডার যদিও তার ছেলে এখনো অবধি কাস্টাডিতে আছে এবং অজয় কুমার মিশ্রা ভালোই আছেন এই বছরের ফেব্রুয়ারি মাসে টিকরি বর্ডার থেকে কিছুটা দূরে একটি গাছে করমবীর সিংয়ের দেহ উদ্ধার হয় যার বয়স ছিল বাহান্ন বছর তিনি তার চিঠিতে এটি লিখেন যে মোদী সরকার আমাদেরকে তারিখের পর তারিখ শুধু দিয়ে যাচ্ছেন কিন্তু এই কালো কৃষি আইন সত্যিকারে কি বন্ধ হবে তা জানি না দেখুন করমবীর সিং কিংবা রঞ্জিত সিংয়েদের মতন হাজারো নাম আমরা আসলে ভুলে যাব কারণ আমাদের দেশে প্রতি বছর যে পরিমাণে কৃষকের আত্মহত্যা করে সেই হাল যদি সত্যি সত্যি এই তিনটি ল অর্থাৎ এই তিনটি কৃষি বিল ঠিক করে দিতে পারত। অর্থাৎ তাদের হাল তাহলে কি তারা সত্যি সত্যি সুইসাইড করতেন তাহলে কি তারা সত্যি সত্যি আত্মহত্যা করতে বাধ্য হতেন আমার মনে হয় সেরমটা সত্যি নয় কিন্তু ব্যাপারটা কি জানেন তো আমাদের দেশের ব্যাপারে অর্থাৎ আমি যে সব কথাবার্তা বলছি যে সত্যি কথাবার্তাগুলো বলছি সেগুলো বলার পর আমাদের দেশের মানুষেরা মনে করে যে কেন আমি আমার দেশের ব্যাপারে খারাপ কথা বলছি কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তের প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় আসেননি তিনি অনেক কথা বলেছিলেন এবার সেই কালো টাকা কি সত্যি সত্যি গরিব মানুষের ব্যাংকের একাউন্টে গিয়ে পৌঁছেছে জানি না এই উত্তরটা জানানি কিন্তু হ্যাশ টাস্টার কিন্তু আমরা কি মনে রেখেছি আমরা মনে রেখেছি আমাদের দেশ মহান নিশ্চয়ই আমাদের দেশ মহান কিন্তু আমাদের এই দেশকে কি সকলে মহান ভাবেন কিন্তু আমাদের দেশের জন্য যারা প্রাণ দিলেন যারা আমাদের দেশকে স্বাধীন করলেন তাদেরকে তো অনেকে আমাদের দেশে মেনে নিতে পারেন না এবং যারা মানে পদ্মশ্রীর মতো পুরস্কার পেয়েছেন তারাই মেনে নিতে পারছেন না খুব দুঃখজনক বিষয় की म्हणजे कंगना रनावत नावाच्या एका बाईनं ना, असं म्हटलं की देशाला स्वातंत्र्य देशाचं स्वातंत्र्य जे मिळालं ते भीक मिळालेली आहे त्या बाईंना आत्ता राष्ट्रपती पुरस्कार पण मिळालेला आहे आणि ते बघितल्या नंतर मी अत्यंत अस्वस्थ झाले आणि माझा संताप झाला আপনার অনেকেই মনে করবেন যে আমি গেরুয়া শিবিরের বিরুদ্ধে কথা বলছি অর্থাৎ বলতে চাইছি যে যারা খালিস্তানি যারা পাকিস্তানি বা এরকম টুকরে টুকরে অনেক কিছুই মনে করেন এই কৃষকদেরকে এবং যারা মারা গেছেন সেই আন্দোলন চলাকালীন যে কৃষকেরা নিজের আত্মবলিদান করেছেন তাদেরকে সেই জায়গাতে গিয়ে আমি বলতে পারি যে না এরমটা ঠিক সত্যি নয় কারণ এই গেরুয়া শিবিরেরই নেতামন্ত্রীরা এই আন্দোলনকে সমর্থনও করেছে বীরেন্দ্র সিং বিজেপির একজন এক্স এমপি যার ছেলে এই মুহূর্তে এই বিজেপিরই একজন এমপি মজার বিষয়টা হচ্ছে যে তিনি বলেছেন যে তিনি এই প্রোটেস্টকে সমর্থন করেন এর পাশাপাশিও যদি দেখেন তাহলে বলবো ওরুণ গান্ধীর কথা বরুণ গান্ধী মানে গান্ধী শুনেই হঠাৎ করে চটে যাবেন না পুরোটা শুনুন বরুণ গান্ধী বিজেপিরই একজন লিডার তিনিও এই ফার্মার প্রোটেস্টকে অর্থাৎ কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বিষয়টা কি জানেন বিষয়টা কিন্তু বিজেপি কংগ্রেস নয় কারণ কংগ্রেসেরও লিডার রাহুল গান্ধী বলেছিলেন যে আমার কথা মিলিয়ে নিও সরকার এসে বাধ্য হবে কিন্তু এই লড়াইটা তো কংগ্রেসের ঠিক নয় এই লড়াইটা তো সেই লোকটারও নয় যে লোকটা বিজেপি করেন কিন্তু গান্ধী পরিবার থেকে লড়াইটা তাহলে কাদের লড়াইটা আমাদের দেশের কৃষকদের সেটা বোধ হয় আমরা এখনও অবধি স্বীকার করিনি করেছি কিন্তু কি জানেন তারাই আমাদের যে অন্নদাতা এটা আমরা খাওয়ার পর মানে ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক স্বীকার করি আমাদের দেশের বাইরে গিয়ে আমাদের দেশের ব্যাপারে খারাপ কথা বললে পরে সেটা খুব ভুল কিন্তু আমাদের দেশের মধ্যে থেকে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করাটা সেটা বোধ হয় খুব একটা ভুল নয় যদি না আপনি আর কি ওই যাই হোক নামটা বীরদাসই হোক অথবা অন্য কেউ আমরা আমাদের সত্যিকারের অবস্থানকে মেনে নিতে পারি না আসলে আমরা বাস্তবটাকে স্বীকার করতে পারি না এবং তার ফলে কী হয় জানেন মৃত্যু তো ঘটেই কিন্তু আমরা কিন্তু তাতে কিচ্ছুটি নেটফ্লিক্সে সেই ১৯ তারিখ অর্থাৎ উনিশে নভেম্বরই একটি সিনেমা বেরিয়েছে যে সিনেমাটির নাম ধামাকা এবং সেই ধামাকাতে কার্তিক আরিয়ানকে একটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে এবং যে চরিত্রটি হল একজন জার্নালিস্ট অর্থাৎ সাংবাদিকের বাস্তব কি জানি না তবে হয়তো কিছুদিন পর দেখা যাবে যে এই বাস্তবটা দেখানোর জন্যে তাকেও হয়তো কিছু বলা হচ্ছে কিন্তু তিনি যে বাস্তবটা তুলে ধরেছেন তা হচ্ছে যে অর্থাৎ এই সিনেমাটি যা বাস্তব আমাদের সামনে তুলে ধরেছে তা হলো এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের অবস্থাটা কী দেখুন আলাদা করে আমার কিছু বলার দরকার নেই আমরা সকলেই আমাদের দেশকে খুব ভালোবাসি কিন্তু কি জানেন আমরা হয়তো দেশের প্রত্যেকটা মানুষকে সেরময় ভালোবাসি না বাসি কি জানি ভাবি কি জানি ভাবলে হয়তো এই ঘটনাগুলো ঘটতো না ভাবলে হয়তো এতজন মানুষ মর্তো না ভাবলে হয়তো আমরা স্বীকার করতে শিখতাম